হাই ফ্রেন্ডস, মাই পার্সেলে তোমাদের আরো একবার স্বাগত। আজ উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। যে বিষয়টি তোমাদের সামনে রাখছি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থাগুলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে যোগদান না করেও ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেটা অবশ্যই মিত্রশক্তি ছিল, যেহেতু মিত্রশক্তির উপনিবেশ ছিল ভারত, সেহেতু তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতও কিন্তু প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এবং এ প্রসঙ্গে বেশ কয়েকটি ঘটনা বলি, যেটা আমাদের না জানলেই নয় এবং পরীক্ষার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা তোমাদের সামনে রাখব। প্রথম পার্টে লিঙ্গনিতক প্রস্তাব তোমাদের বলে দিয়েছি। আজকের অংশটিতে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ক্রিপস মিশন। 1942 ক্রিপস মিশন থেকে অজস্র প্রশ্ন আসে এবং বিগত বছরগুলিতে অনেক প্রশ্ন এসেছে, এবং এই বছরেও যে আসার সম্ভাবনা প্রবল সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো তাহলে শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সময়ের মধ্যে পার্ট টু, যার আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশন পড়তে গেলে আমাদের এই বিশ্বযুদ্ধের আবহে এই প্রেক্ষাপটটাকে একটু জানতে হবে। বিস্তৃতভাবে বলার কোনো স্কোপ নেই, কারণ আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওটিতে সবকিছুই বলে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। দেখো, ক্রিপস মিশন ওই লিঙ্গনিতক প্রস্তাবের মতন। যখন দেখা গেল লিঙ্গনিতক প্রস্তাব ব্যর্থ হলো, তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট চাইল যে কোনো মূল্যে ভারতীয়দের বোঝাতে হবে এবং ভারতবর্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে রসদ, ম্যান পাওয়ার এবং অর্থনৈতিক সমস্ত রকম ইকুইপমেন্ট কিন্তু তাদেরকে জোগাড় করতে হবে। কারণ যেহেতু এই বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে 1942 অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি 1939 থেকে 45 পর্যন্ত হয়ে থাকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছি, তখন কিন্তু 1942 এর পক্ষে ত্রিশক্তি আঁতাত অর্থাৎ জার্মানি, জাপান এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থায় ছিল। সুবিধাজনক অবস্থায় থাকার জন্য মিত্রপক্ষ যথারীতি একটা চাপের মধ্যে থাকবে, তাই তখন তারা চাইবে যে তাদের সেনা শক্তিকে আরো সংঘবদ্ধ, আরো শক্তিশালী করে তোলা। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ক্রিপস মিশন কিন্তু এর সঙ্গে সংযুক্ত। এবার তোমরা বলবে কিভাবে সংযুক্ত, আসো তাহলে আজকের সেই ভিডিওটিতে এই ভিডিওটির মাধ্যমে সেটাই দেখা যাক। প্রথমে ক্রিপস মিশন দিয়ে যেটা আমি লিখলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো যদি ক্রিপস মিশন এক নম্বরের প্রশ্ন দেয় তাহলে কিন্তু তোমরা এই পোর্শনটা তুলে দিতে পারো। দেখো, যুদ্ধ বিধ্বস্ত ব্রিটেন কুশলীভাবে ভারতবর্ষের সহায়তায় 1942 খ্রিস্টাব্দের 3রা মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, খুব গুরুত্বপূর্ণ একটি নাম, খুব ভালো করে মনে রেখো, সেটা হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে ভারতে পাঠান, এবং তার এই আগমনই কিন্তু ক্রিপস দৌত্য বা ক্রিপস দৌত্য কিংবা ক্রিপস মিশন নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে একটা নোটিস হবে তোমাদের বলে দিই, তোমরা দুটি জিনিস খুব ভুলিয়ে ফেলো, যেটা হচ্ছে ক্রিপস মিশন আর ক্যাবিনেট মিশন। তোমাদের আরো একবার আমি বলে দিই, ক্রিপস মিশন কিন্তু 1942 আর ক্যাবিনেট মিশন পরবর্তীকালে 1946। তাহলে ক্রিপস মিশনের পর কিন্তু ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, তোমরা কিন্তু ক্রিপস মিশনের সঙ্গে কখনই ক্যাবিনেট মিশনকে ভুলিয়ে ফেলো না। তাহলে কি দেখলাম, যে যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতি যেখানে জার্মানি অত্যন্ত সুবিধাজনক একটি অবস্থায় মিত্রশক্তি যথাযথভাবে একটি চাপে পড়ে গেছে, তখন তারা কি করলো, তারা চাইলো কি, না চাইলেও ভারতবর্ষ থেকে তারা ম্যান পাওয়ারকে সংগ্রহ করতে চাইলো। আর তার জন্য কি, ভারতবর্ষকে তো আবেদন নিবেদন নীতি করবে না, তারা কুশলীভাবে তারা বিভিন্ন কুশলী পন্থা অবলম্বন করে কূটনৈতিকভাবে ভারতবর্ষের মানুষদের বুঝিয়ে সুজিয়ে তারা কি করবে, ম্যান পাওয়ারকে সংগ্রহ করবে। আর তার জন্যই কিন্তু স্ট্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হলো ভারতবর্ষের বুকে, যা ক্রিপস দৌত্য কিংবা ক্রিপস মিশন নামে পরিচিত। এবং স্ট্যাফোর্ড ক্রিপস নামটা আমি আগেই বললাম, নামটা খুব ভালো করে মনে রাখো, ক্রিপস মিশনের সঙ্গে কিন্তু এনার নামই সংযুক্ত। এবার প্রশ্ন হলো, এই যে ক্রিপস মিশনকে তারা কেন ভারতবর্ষে পাঠালো, কেন, এর পিছনে তো নিশ্চয়ই তাদের একটা স্বার্থবাদী একটা অভিসন্ধি খেলা করেছে। এবার ব্রিটিশ মানেই তারা এমনি এমনি কিছু কাজ করে না, অবশ্যই তার পিছনে তাদের কোনো বদ মতলব বা কূট মতলব কিন্তু থাকে। এবার যে উদ্দেশ্য পোষণ যেটা তোমাদের দিলাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন তোমরা ক্রিপস মিশন ব্রড কোয়েশ্চেন লিখবে, বড় প্রশ্ন লিখবে, তখন তোমরা কিভাবে নোটসটাকে প্রিপেয়ার করবে। দেখো আজকের ভিডিওটি খুব মন দিয়ে দেখো, দরকার হলে পয়েন্টগুলি খাতায় নোট করে নাও। আশা করছি এরপর থেকে ক্রিপস মিশন দিয়ে কোনো নোটস এলে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথম পয়েন্টটা দেখো, প্রথমে কি বললাম, প্রথমে বললাম দেখো বিশ্বযুদ্ধে অসুবিধাজনক অবস্থা। আমি আগেই বলেছিলাম যে 1941-42 এর ওই পর্বটিতে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ঐক্য শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে চলে গিয়েছিল। হিটলারের অত্যাধুনিক অস্ত্র, তার মগজাস্ত্র বুদ্ধি বলতে পারো, তার সঙ্গে সঙ্গে আরো একজন এলো, তারা হলো জাপান। তো জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো, তাই এশিয়া থেকে একটি কান্ট্রি চলে যাওয়া ইউরোপীয় যুদ্ধে অংশগ্রহণ করে ফেলায় এবং অবশ্যই তারা মুখ্য শক্তিতে সংযোগ করায় বা সংযুক্ত হওয়ায় ন্যাচারালি ভাবে মিত্রপক্ষ একটু চাপে পড়ে গেল। তাই তারা কি চাইলো, তারা চাইলো দিশেহারা হয়ে এই ভারতবর্ষ এবং তথাকালীন যে উপনিবেশ গুলি ছিল সেখান থেকে ম্যানপাওয়ারকে কালেক্ট করবে। আর তার জন্য কিন্তু এই পয়েন্টটা দেখো, বিশ্বযুদ্ধে অসুবিধাজনক অবস্থা পয়েন্টটা কিন্তু এইটা হবে। আমরা যদি পয়েন্টটাকে ডিটেইলস একটু ইলাবোরেট করি তাহলে দেখতে পাবো 1941 সালে কুশলী জার্মানির সাঁড়াশি আক্রমণে মিত্রপক্ষ কার্যত পক্ষে দিশেহারা হয়ে পড়লো। তাই বলা চলে চার্চিলের, অর্থাৎ সেই সময় যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, উনি বাধ্য হয়ে কিন্তু ভারতবর্ষের সহায়তা লাভের জন্য গ্রিপস মিশনকে প্রেরণ করেছিলেন। তাহলে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটা তোমরা অ্যাড করে নিও। নেক্সট, বেশ দেখো দ্বিতীয় পয়েন্টটা কিন্তু এই পয়েন্টের মধ্যে সব থেকে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট, সেটা কি, সেটা বলছে জাপানের ভারত আক্রমণের সম্ভাবনা। 1940 পরপর যদি তোমরা মনে করো তাহলে দেখতে পাবে কি, সেই সময়টা যদি ভারতীয় রাজনীতির সঙ্গে আমি সংযুক্ত করে দিই নোটসটাকে, তাহলে আমরা কি দেখতে পাবো, 1939 ত্রিপুরী অধিবেশন, সেইখান থেকে বিতাড়িত হয়ে কে বিতাড়িত হলেন, আমাদের নেতাজি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বিতাড়িত হয়ে কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন এবং তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ব্লক দল গঠন। 1942 এই পর্বে আজাদ হিন্দ বাহিনী, যেটাকে আমরা বলি আজাদ হিন্দ ফৌজ, এটা কিন্তু গঠনের একটা তোড়জোড়, একটা ওই আবহ। এই সময় অবশ্যই ভারতবর্ষের বিপ্লববাদী আদর্শে যারা বিশ্বাসী, ভারতবর্ষের বিপ্লবীরা, তারা কিন্তু চাইছিল এমন একটা বিদেশি শক্তির সাহায্য যার মাধ্যমে কিন্তু ব্রিটিশদের অবশ্যই একটা চাপে রাখা যায়, অবশ্যই ব্রিটিশদেরকে দমন করা যায়। তার জন্যই তাদেরকে সাপে বরগুলো কারা, অবশ্যই জাপানরা কিন্তু কলকাতায় বোমা বর্ষণের একটা তোড়জোড় শুরু করে দিয়েছিল। কিন্তু এবার যদি পয়েন্টটা আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো বিশ্বযুদ্ধে যোগদান করে জাপান অতি দ্রুত কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, ফিলিপিন্স, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাহলে আমরা যদি আমাদের দক্ষিণ পূর্বের দেশগুলোকে দেখি, সাউথার্ন ইস্টার্ন কান্ট্রি গুলোকে দেখি, তাহলে আমাদের ঠিক পূর্ব দিকে কারা আছে, অবশ্যই সিঙ্গাপুর আছে, অবশ্যই ফিলিপিন্স আছে, অবশ্যই লাওস, কম্বোডিয়া। তাহলে দেখো এই সমস্ত অঞ্চলগুলিকে কিন্তু তারা থেকে থেকে দখল করতে শুরু করলো। এবং ভারতবর্ষের যদি একটা ম্যাপকে আমরা আঁকতে পারি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের পূর্ব প্রান্তের সীমানা অঞ্চল ঘেঁষা কিন্তু মায়ানমার, মায়ানমারের পরে দেখবো এই ছোট ছোট দেশগুলি কিন্তু পড়ছে। তাহলে ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে পরিমাণে জাপানরা অতি দ্রুততার সঙ্গে এবং অতি তৎপরতার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, ফিলিপিন্স এর মতো দেশগুলিকে দখল করছে, তাহলে অচিরেই তারা কলকাতা আক্রমণ করবে এবং কলকাতা দখল করবে। দেখো পরের পয়েন্টটা কিন্তু আমি সেম সেই জিনিসটাই লিখলাম, কি লিখলাম, তাদের আগ্রাসন রুখতে এবং কলকাতাকে সুরক্ষিত রাখতে ব্রিটিশদের এই পদক্ষেপ। অর্থাৎ ব্রিটিশরা কিন্তু ভীত হয়ে গেল এবং অবশ্যই ভারতবর্ষকে রক্ষা করার জন্য নিজেদের গড়কে, অর্থাৎ কলকাতা, তখন তোমরা জানো কলকাতা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, কলকাতাকে মানে জাপানিদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য কিন্তু এই পদক্ষেপ কিন্তু ব্রিটিশরা নিয়েছিল। তাহলে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। তৃতীয় পয়েন্টটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, তাহলে প্রথমে একটা জিনিস দেখলাম, পরে দেখলাম জাপান, দ্বিতীয় পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করো। তৃতীয় পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে ভারতের সহায়তা, অবশ্যই ভারতের থেকে লোকবল না নিলে, ভারতের থেকে রসদ না নিলে মিত্রপক্ষ কখনোই সেইভাবে সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে পারতো না, সেটা বড় বড় যে কোনো যুদ্ধই হোক। এবং এ প্রসঙ্গে আমরা অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলবো। কেমন, দেখো ভারতের সহায়তা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো ব্রিটেন অনুভব করেছিল যে এই যুদ্ধে তাদের টিকে থাকতে গেলে প্রচুর লোকবল, অর্থবল প্রয়োজন, আর এক্ষেত্রে তাদের সর্বাপেক্ষা সুবিধাজনক সম্পদের উৎস কারা ছিল, অবশ্যই আমি একটা টার্ম ইউজ করলাম, সেটা হচ্ছে সুবর্ণ ভারত। এই কথাটা তোমরা বারে বারে শুনে থাকবে, আর এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে যদি সুবর্ণ ভারতই হয় তাহলে বর্তমানে ভারতকে কেন উন্নয়নশীল দেশের তকমা নিতে হচ্ছে, কেন পিছিয়ে পড়া কান্ট্রির তকমা নিতে হচ্ছে, এর পেছনে একটাই কারণ, ভারতবর্ষের ধন সম্পদ, ভারতবর্ষের
অমূল্য রত্নগুলো কিন্তু যুগে যুগে বিভিন্ন বৈদেশিক জাতিরা ভারতবর্ষকে আক্রমণ করে এ দেশ থেকে নিয়ে চলে গেছে নিজেদের দেশে। তার ফলে ভারতবর্ষ ন্যাচারালি ভারতবর্ষের সম্পদের বহির্গমন ঘটেছে, যেটা তোমরা ক্লাস 8-এ পড়ার সময় পড়েছো যে সম্পদের বহির্গমন কাকে বলে, সেই বিষয়ে আমি বিস্তারিত আর যাচ্ছি না, তোমরা সকলেই জানো। তাহলে এই পয়েন্টটাকে যদি স্পেশালি আলোচনা করি তাহলে দেখতে পাবো ভারতের সহায়তা দান কিন্তু বিশেষ করে এই লোক বল, এই যে অর্থ বল বললাম, তাহলে এইগুলো কিন্তু ব্রিটিশদের পাওয়া অত্যন্ত দরকার হয়ে পড়েছিল, অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। আর তার প্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষের মানুষকে বোকা বানানোর জন্য কার্যত পক্ষে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে তাদের থেকে সুযোগ সুবিধা আদায়ের জন্য কিন্তু মন্ত্রী মিশনকে ভারতবর্ষে সরি ক্রিপস মিশনকে ভারতবর্ষে প্রেরণ করা হয়েছিল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো পড়ে ফেললাম, আর লাস্ট পয়েন্টটা না বললেই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে চার্চিলের অন্তিম সিলমোহর। আমি তোমাদের বলেছিলাম উইনস্টন চার্চিলের অন্তিম সিলমোহর যখন পড়লো তখনই কিন্তু এই ক্রিপস মিশন ভারতে এলো। অবশ্যই জাপানের হাতে রেঙ্গুনের পতন, রেঙ্গুন বলতে বর্তমানে এখন আমরা যেটাকে মায়ানমার বলি সেটাই কিন্তু বন্ধুরা রেঙ্গুন। সেই মায়ানমারের হাতে যখন রেঙ্গুনের পতন হলো তখন ব্রিটিশরা যে আশঙ্কা করেছিল সেটাই সত্যি হলো, অর্থাৎ সেই যে সিঙ্গাপুর, সেই যে লাওস, সেই যে কম্বোডিয়া, তাহলে এই সমস্ত অঞ্চলগুলিকে দখল করতে করতে আসছে, তাহলে তারা কি ভেবেছিল অবশ্যই মায়ানমারকে দখল করলেই তো ভারতবর্ষের বর্ডারে চলে যাবে। তোমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে কল্পনা করো, মায়ানমারের বর্ডার সংলগ্ন কিন্তু ওই অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, মেঘালয়, তাহলে দেখতে পাচ্ছ ওই পরপরই তো আছে, এইগুলো বর্ডার শেয়ার করেছে মায়ানমারের সঙ্গে। তো মায়ানমারের যখন পতন করলো জাপানের হাতে তখনই কিন্তু ব্রিটিশদের কাছে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠলো। আর তোমাদের একটা কথা বলে দিই, ভারতবর্ষের পাশাপাশি তখন কিন্তু বার্মা অর্থাৎ মায়ানমারকেও শাসন করতো কিন্তু ব্রিটিশরা। আন্তর্জাতিক চাপের মুখে পড়লো চার্চিল, অবশ্যই আন্তর্জাতিক চাপ কার দিতে লাগলো, মার্কিন যুক্তরাষ্ট্র দিতে লাগলো। এই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে চার্চিল কিন্তু 11 মার্চ যুদ্ধে ভারতের পূর্ণ সহায়তা লাভ এবং ভারতীয় সংবিধান প্রস্তাবনাগুলিকে নিয়ে পুনরায় আলোপ আলোচনার জন্য স্ট্যাফোর্ড ক্রিপসকে কিন্তু ভারতবর্ষে পাঠিয়ে দিলেন। তাহলে দেখো বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব মনোযোগ দিয়ে বিষয়গুলিকে তোমরা দেখো। তাহলে কি বললাম, এই যে টার্মটা স্পেশালি বললাম অর্থাৎ 11 মার্চ, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়ে রেখো। এই 11 মার্চ কিন্তু চার্চিল ভারতবর্ষের মানে তারা চার্চিল বুঝল যে এই যুদ্ধে জিততে গেলে ভারতবর্ষের অবদান, ভারতবর্ষের যোগদান কিন্তু গুরুত্বপূর্ণ, তাই কিন্তু তিনি ক্রিপসকে অর্থাৎ স্ট্যাফোর্ড ক্রিপসকে কিন্তু ভারতবর্ষে প্রেরণ করেছিলেন। তাহলে এই যে বন্ধুরা আলোচনাটা করলাম এটা হচ্ছে একটা প্রেক্ষাপট বা পটভূমি, অর্থাৎ এই পটভূমিতে কিন্তু চার্চিলের এই যে সরি ক্রিপস মিশন কিন্তু ভারতবর্ষের বুকে এসেছিল। এবার বড় প্রশ্ন হচ্ছে যে তিনি এমন কি প্রস্তাব রেখেছিলেন এবং সেই প্রস্তাব কি ভারতীয়দের পক্ষে শুভজনক ছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্ন হচ্ছে তিনি কি প্রস্তাব রেখেছিলেন, সেইগুলো পরীক্ষায় আসে, সেইগুলো নিয়ে চলো আলোচনা করা যাক। নেক্সট পয়েন্টটাই দিলাম প্রস্তাব, প্রস্তাবের মধ্যে 1 নম্বর পয়েন্ট দিলাম দেখো আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, সেটাও হলো দেখো আত্মনিয়ন্ত্রণ অধিকার দেওয়ার জন্য ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। তোমাদের আমি বন্ধুরা আগেই বলেছিলাম যে স্বায়ত্তশাসন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের মুখে প্রধান বাণী ছিল কিন্তু স্বায়ত্তশাসন এবং পৃথক ডোমিনিয়ন, এই মর্যাদা দেবে বলে কিন্তু ভারতবর্ষের মানুষকে লোভ দেখিয়ে কার্যত বোকা বানিয়ে বুদ্ধ বানিয়ে কিন্তু তা এই মিশন ভারতবর্ষে এলো এবং তাদের প্রথম প্রস্তাবে কি বলল, আত্মনিয়ন্ত্রণ অধিকার দেওয়ার জন্য ভারতকে ডোমিনিয়নের মর্যাদা কিন্তু দেওয়া হবে। দ্বিতীয় পয়েন্টে দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে বললাম যুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা তৈরি করে সেই সভার হাতে নতুন সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমরা খুব ভালো করে ডিসকাস করি তাহলে দেখতে পাবো কি যুদ্ধ পরবর্তী সময়ে অর্থাৎ দ্বিতীয় যুদ্ধ মিটে টিটে গেলে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে ভারতীয়দের জন্য একটি সংবিধান গঠন করা হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সংবিধান গঠন করা হবে যে সংবিধান একসময় ভারতীয়রা যখন খসড়া পেশ করে দিয়েছিল ব্রিটিশদের, তারা কিন্তু প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিল, এমনকি তারা অস্বীকার করেছিল এবং ভ্রান্ত বলে কটূক্তি করেছিল, হাস্যাস্পদ একটা জিনিসে পরিণত হয়েছিল। তাহলে আমরা বলতে পারি ভারতীয়দের কাছে এটাও কিন্তু একটা তুলে ধরা হয়েছিল কি
তাদের নতুন সংবিধান রচনার দায়িত্ব কিন্তু তাদের দেওয়া হবে। তৃতীয় পয়েন্টটা আলোচনা করা যায়। তৃতীয় পয়েন্টে কি বললাম, দেখো যদি কোনো দেশীয় রাজ্য নতুন সংবিধান গ্রহণ করতে আগ্রহী না হয় তবে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজের ইচ্ছা অনুসারে সংবিধান রচনা করতে পারবে। এখানেই হলো মূল বিষয়টা। দেখো এই যে একটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রদেশকে বিভাজন, এটা কি পাকিস্তান প্রস্তাব নয় বন্ধুরা? এটা কি ভারতবর্ষের বুকে একটা সাম্প্রদায়িক রাজনীতি নয়? এটা কি ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া নয়? এটাও কিন্তু করলো ক্রিপ্স মিশন। তারা কি বললেন, যে সমস্ত দেশীয় রাজ্য এই সংবিধান রচনার কাজে নিজেদেরকে বিরত রাখবে তারা অবশ্যই রাখতে পারে, তাদের ইচ্ছা অনুযায়ী, তারা ইচ্ছা করলে আসবেন না করলে আসবে না। তাহলে এইটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কিন্তু পাকিস্তান প্রস্তাবেরই পরিপূরক ছিল বলেই বহু ঐতিহাসিকেরা মনে করে থাকে। পরের পয়েন্টটা ছোট ছোট পয়েন্ট আছে কিন্তু ভালো করে মুখস্থ করলে প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রতিরক্ষার দায়িত্ব থাকবে ব্রিটিশ সরকারের কাছে। দেখো কোনো দেশে সব থেকে বড় ডিপার্টমেন্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক। এবং অবশ্যই যে অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, হ্যাঁ রক্ষা মন্ত্রক যেটা ডিফেন্স মিনিস্ট্রি আমরা বলি, দেখো এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই যে মিনিস্ট্রি গুলো তোমরা আশা করি সকলেই জানো, তো এইগুলো কিন্তু কোনো একটা দেশের রাজনৈতিক পক্ষে, কোনো একটা দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল একটি পদ। এখন ব্যাপারটা হলো দেখো প্রতিরক্ষা অর্থাৎ সব থেকে সেন্সিটিভ জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এর দায়িত্ব থাকবে কিন্তু ব্রিটিশ সরকার, এর দায়িত্ব কিন্তু কোনো ভারতীয় থাকবে না। ভারতীয়রা ইচ্ছা মতন একটা সংবিধান রচনা করতে পারবে কিন্তু তাদেরকে প্রতিরক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে কারা? অবশ্যই সেই নিয়ন্ত্রণের রাষ্ট্র থাকবে কিন্তু ব্রিটিশ সরকারের হাতে। তাহলে বুঝতে পারলে অবশ্যই একটি ফেলে দেওয়ার মতো জিনিস গান্ধীজি কি মন্তব্য করেছে এর প্রেক্ষিতে আমি তোমাদের অবশ্যই বলবো। তবে আপাতত এই পয়েন্টে যদি ক্লারিফাই করা যায় তাহলে আমরা দেখতে পাবো কি প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু থাকবে ব্রিটিশ সরকারের হাতে। পাঁচ নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কার্যনির্বাহক কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে। ভালো করে পড়ো প্রশ্নটা, কার্যনির্বাহক কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজন হলে বড়লাট ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আচ্ছা স্পেশালি এই টার্মটা ভিটো, ভিটো কি, ভিটো বা ভেটো বলতে পারো তোমরা। ভিটো হচ্ছে এক ধরনের প্রস্তাব যার মাধ্যমে কোন একটি বিষয় ধরো আলোচনা হচ্ছে, তার মধ্যে ধরো পাঁচটি সদস্য আছে, ধরো সাপোজ একটা কোন দপ্তর তার মধ্যে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি সদস্য আছে। এক নম্বর সদস্য ধরো কোন একটা বিষয়কে উত্থাপন করলো, এক নম্বর ধরো বিষয় ধরো বললো যে ভারতবর্ষের বুকে একটা আরো একটি কৃষি গবেষণা কেন্দ্র খোলা দরকার, আরো একটি স্পেশালি কৃষি গবেষণা কেন্দ্র খোলা দরকার। কিন্তু দু নম্বর যে সদস্য সে বললো বা তিনি বললেন যে না এটার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অর্থের অপব্যবহার বা অপচয়, তাহলে সে কি দিল, সে দিল ভিটো। ওকে তাহলে সে দিল ভিটো, তাহলে সে ভিটো দেওয়ার ফলে কি হলো, এই প্রস্তাবটা, এই যে কৃষি মন্ত্র গঠনের প্রস্তাবটা কিন্তু নাকচ হয়ে গেল। এই যে ভিটো, এই ভিটো কিন্তু বর্তমানে ওই যে নিরাপত্তা পরিষদ আমরা বলি ইউনাইটেড নেশন, ওই যে নিরাপত্তা পরিষদে কিন্তু স্থায়ী সদস্যদের মধ্যে ভারতবর্ষের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে সব থেকে প্রথমে ভেটো দিচ্ছে কিন্তু চীনরা, এই বিষয়টা জেনে রাখো। তারপরে কিন্তু ভারতবর্ষ কিন্তু নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যতা লাভ করতে পারছে না। তাহলে দেখো এই যে ভিটো দেওয়া, এই যে বাধা দেওয়া, এটাও কিন্তু তখনও ছিল এবং সেটা কি হলো, কার্যনির্বাহক কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজন হলে বড়লাট কিন্তু চাইলেই ভিটো দিতে পারতেন। তারপরে কি হলো, কোনো একটা বিল ধরো কেউ উত্থাপন করলো, তাহলে বড়লাট চাইলেই সেই বিলটা যদি সরকার কিছুটা সরকার বিরুদ্ধ হয়, সরকারের কুপ্রথার বিরুদ্ধে কিছু হয়, তাহলে বড়লাট কি করবে, ঠিক আছে এটা ভিটো দিয়ে দিলাম, এটা আর প্রয়োজন নেই, তার মানে কি বিলটা নাকচ হয়ে যাবে। তাহলে দেখো পুরো রাষ্ট্রটাই কিন্তু, পুরো আইনের রাষ্ট্রটাই কিন্তু কার হাতে রইলো, পুরো রাষ্ট্রটাই কিন্তু রইলো ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতে হবে, পুরো রাষ্ট্রটাই কিন্তু রইলো ব্রিটিশ গভর্নমেন্টের হাতে, ভারতবর্ষের হাতে কিছুই এলো না। তাই পরবর্তীকালে এর বিভিন্ন বিরোধিতা হলো। আশা করি তোমরা ক্রিপ্স মিশনের প্রস্তাবগুলো বুঝতে পারলে। এবার যদি বিরোধিতা পোর্শনটা আলোচনা করা যায়, গুরুত্বপূর্ণ একটি পোর্শন এবং এখানে অনেক কিছু কয়েকটা পয়েন্ট পাবে, সেটা হচ্ছে দেখো কেন এই ক্রিপ্স মিশনের বিরুদ্ধে গর্জে উঠলো কারা, অবশ্যই জাতীয় কংগ্রেস, অবশ্যই মুসলিম লীগ। ভারতবর্ষের এই দুটো প্রধান পার্টি ছাড়াও কিন্তু ছোট ছোট পার্টিরা এবং বিশিষ্ট বিশেষ করে কিছু জনগোষ্ঠীর মানুষেরাও কিন্তু গর্জে উঠেছিল, সে শিখদের কথা আমরা আসতে পারি।
তাহলে দেখো এবার আমি প্রত্যেকটি আলোচনা করছি। প্রথম যেটা বিষয় বললাম ক পয়েন্ট, যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পূর্ণ স্বাধীনতা দানের প্রতিশ্রুতি কিন্তু এই মানে প্রস্তাবে ছিলই না। তাহলে দেখলে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে পূর্ণ স্বাধীনতা দান কিন্তু বলা হয়নি এখানে, পূর্ণ ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সেটা দেখো প্রদেশগুলিকে বিচ্ছিন্ন করে পৃথক পাকিস্তান গঠনের পরিপূরক ছিল এই প্রস্তাব। আমি যেটা তোমাদের আগেই বললাম এটা আমি একটু আগেই বলে দিয়েছি, আর আলোচনা করার দরকার নেই, যেহেতু ওই যে সংবিধান রচনায় যার ইচ্ছে থাকবে সে আসবে, যার ইচ্ছে থাকবে না সে নাও আসতে পারে। এইভাবে যে প্রদেশগুলিকে ভাগ করা হচ্ছে তার মাধ্যমে কি একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি তৈরি করা হচ্ছে, তো ভারতবর্ষের বুককেই ভারতবর্ষকেই খণ্ডে খণ্ডে করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু পরবর্তীকালে ওই পাকিস্তান প্রস্তাবেরই পরিপূরক ছিল বলাই চলে। তিন নম্বর পয়েন্ট যদি আলোচনা করা যায় দেখো সেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের দায়িত্বে অর্পিত হয়নি, যেটা আমি তোমাদের আগেই বললাম কোন একটা দেশের গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে তার প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম। ডিফেন্স সিস্টেমটা যদি অন্যজনের হাতে অর্পিত থাকে, যদি ভারতবর্ষের প্রতিরক্ষা বা সুরক্ষার দায়িত্ব বাইরের কোনো একটা সামান্য শক্তি যদি নিজের হাতে রেখে দেয়, তাহলে কিন্তু সেটা কোনো একটা রাষ্ট্রের পক্ষে, সেটা দেশের পক্ষে অত্যন্ত ব্যথাজনক, অত্যন্ত ক্ষতিকর, এটাই বলা চলে। নেক্সট পয়েন্ট যেটা দিলাম সেটা হচ্ছে ভারতের জাতীয় সরকার কি ব্রিটিশ মন্ত্রিসভার মতো মর্যাদা ও ক্ষমতা দেওয়ার কোনো উল্লেখই ছিল না, ন্যাচারালি থাকার কথাও নয়। কারণ দেখো ভারতীয় জাতীয় সরকারকে ব্রিটিশরা মানে কোন একটা মন্ত্রিসভা বলে মেনেই নেয়, শুধুমাত্র ওই মন্ত্রিসভা একটা দায়িত্ব দিলাম ব্যাস, এর পেছনে এদের কোনো কাজ নেই, এর বাইরে এদের কোনো কাজ নেই। তাই ভারতীয় জাতীয় সরকারকে ব্রিটিশ মন্ত্রিসভা কিন্তু উপযুক্ত মর্যাদা দেয়নি, উপযুক্ত ক্ষমতা দেয়নি, তার কোনো উল্লেখই এখানে করা হয়নি। তার ফলে কিন্তু বলা চলে এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল, এবং এই প্রস্তাবের কিন্তু জাতীয় কংগ্রেস থেকে শুরু করে মুসলিম লীগ থেকে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষেরা থেকে শুরু করে আপামর জনসাধারণ আপামর ভারতীয়রা কিন্তু এই প্রস্তাবকে মেনে নেয়নি কখনোই। তাহলে বলা চলে এই প্রস্তাব পরবর্তীকালে ব্যর্থ হয় স্বাভাবিকই, এবং ব্যর্থতার জন্য এই কারণগুলোকেই অনেকেই দায়ী করা হয়ে থাকে। পরবর্তীকালে মুসলিম লীগও কিন্তু এটাকে মেনে নেয়নি, এর পেছনে তারা একটা যুক্তি দেখিয়েছিল, তারা বলেছিল কিন্তু এখানে কিন্তু পাকিস্তান প্রস্তাবের কথা বলাই হয়নি, কেমন তার জন্য তারা মেনে নিতে পারেনি। এই যে প্রদেশগুলির বিচ্ছিন্নতা এটা কিন্তু শিখরাও মেনে নিতে পারেনি, তারা বলেছিলেন এইভাবে কিন্তু একটি বিচ্ছিন্নতাবাদ সরকার একটি শক্তির কিন্তু জন্ম দেওয়া হচ্ছে। তাহলে উপরোক্ত কারণগুলিকে আমরা সামনে রেখে পরিশেষে উপসংহার বা কনক্লুশন পোর্শনে একটা জিনিসই বলতে পারি যে এই বিদ্রোহটা পরিশেষে কেন ব্যর্থ হলো, এর পেছনে তো অনেক কারণ দর্শিয়ে দিলাম, এবং শেষে যদি মন্তব্য অংশে তোমাদেরকে কিছু লিখতে হয় তোমরা কি লিখবে তাহলে দেখো প্রথম পয়েন্টটা দেখো, ভারতবর্ষের প্রধান রাজনৈতিক সংগঠনগুলির প্রতিবাদের ফলে এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল। এবং ভারতবর্ষের প্রধান রাজনৈতিক সংগঠন বললেই সর্বাগ্রে যে নামটি মনে পড়ে সেটা হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, এবং সব থেকে বড় কথা হচ্ছে জাতীয় কংগ্রেসের তখন সব থেকে বড় মুখ ছিল গান্ধীজি, কিন্তু এই গান্ধীজিকে ব্যতীত রেখে জওহরলাল নেহরুর মতো অন্যান্য দ্বিতীয় সারির নেতাদের কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল এই প্রস্তাবের মাধ্যমে। তার ফলে অবশ্যই ব্যর্থ হয়, মুসলিম লীগ এটিকে ব্যর্থ করে দেয়, সাধারণ মানুষ এটিকে ব্যর্থ করে দিয়েছিল। এরপরে যে পয়েন্টটা লিখলাম সেটা খুব ভালো করে তোমরা দেখো, এবং দরকার হলে তোমরা খাতায় নোটস করে নাও খুব ভালো হবে, কারণ পরীক্ষায় এই পয়েন্টটা অনেকবার দিয়েছে। সেটা হচ্ছে গান্ধীজি এই প্রস্তাবকে কি বলেছিল, গান্ধীজি এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলল এটি একটি ফেল পড়া ব্যাংকের উপর আগামী দিনের চেয়ে। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, পরীক্ষা কিরকম প্রশ্ন করে যে গান্ধীজি কোন বিষয়টিকে বা কোন প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের উপর আগামী দিনে চেক বলে কটূক্তি মানে বলেছে, সে প্রসঙ্গে অবশ্যই ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন তোমরা বলতে পারো, এবং ইংলিশ টার্মটা পড়ে রাখো যদি তোমাদের দরকার হয়, তার জন্য লিখে দিলাম এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রশিং ব্যাংক, এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রশিং ব্যাংক বলেই তিনি কিন্তু বলেছিলেন। কেমন তাহলে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট বলে দিলাম, আর আজকের অন্তিম পয়েন্ট সেটা হচ্ছে ক্রিপস 1942 খ্রিস্টাব্দের 29 মার্চ বেতারে এই প্রস্তাবকে ঢাকঢোল পিটিয়ে খুব প্রচার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন বড় বড় রাজনৈতিক নেতারা এমনকি চার্চিলও কিন্তু পরবর্তীকালে মানে এই নীতির বিরুদ্ধে এই মন্ত্রী মিশ এই যে ক্রিপস প্রস্তাবের বিরুদ্ধে কিন্তু একটা অসহনীয় মনোভাব পোষণ করেছিলেন, তার ফলে কিন্তু বাধ্য হয়ে 11 এপ্রিল কিন্তু এটি প্রত্যাহার করে নিতে বা প্রত্যাহার করে নেয় বলা চলে। কেমন তাহলে 1942 এর 29 মার্চ বেতারে তিনি যে
মানে প্রস্তাবটা তুললেন সেটা কিন্তু 11 এপ্রিল প্রত্যাহার করে নিলেন। এবং পরিশেষে যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে, এর পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে কিন্তু কি আন্দোলন পালিত হলো তোমরা জানো, ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি কিন্তু গৃহীত হলো পরবর্তীকালে ইক্লিপস মিশনের পরিপ্রেক্ষিতে। তাহলে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদের বলে দিলাম, তার মধ্যে ডেট গুলো খুব ভালো করে মনে রাখবে। 29 মার্চ যদি বেতারে ইক্লিপস মিশন বা ইক্লিপস প্রস্তাব উত্থাপন করা হয় তাহলে 11 এপ্রিল কিন্তু তা প্রত্যাহার হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নিও, তাহলে ইক্লিপস মিশন থেকে যাবতীয় যা প্রশ্ন আসবে তোমরা স্কিপ করে আসতে পারবে না, তোমরা অবশ্যই সেটি ভালো করে অ্যান্সার দিতে পারবে। তাহলে এই ছিল আজকের একটা আলোচনা। আজকের আলোচনার মধ্যে আমরা তাহলে কি পেলাম, যদি আমরা কুইকলি রিভাইজ করে নিই তাহলে আজকের আলোচনার মধ্যে পেলাম ইক্লিপস মিশন কাকে বলে এক নম্বরের প্রশ্ন, সেই প্রসঙ্গে পেলাম উদ্দেশ্য অর্থাৎ কেন ইক্লিপস মিশন ভারতে এসেছিল, এর পিছনে ব্রিটিশ সরকারের কি উদ্দেশ্য ছিল, তারপর আমরা কি পেলাম ইক্লিপস মিশনের বিভিন্ন প্রস্তাবগুলিকে দেখলাম অর্থাৎ কি সমস্ত প্রস্তাব ভারতবর্ষের বুকে ইক্লিপস মিশন রেখেছিল, এবং তারপর পেলাম কি বিরোধিতা অর্থাৎ জাতীয় কংগ্রেস সহ মুসলিম লীগ কিভাবে এর বিরোধিতা করলো, এবং পরিশেষে পেলাম এর ব্যর্থতার কারণ এবং এই ফেল পড়া ব্যাংকের উপর একটা চেক আগামী দিনে চেক বলে কটূক্তি করেছিলেন একটা হতাশা জ্ঞাপন করেছিলেন সেটা হচ্ছে গান্ধীজি অবশ্যই ইক্লিপস মিশনের পরিপ্রেক্ষিতে। কেমন এই ছিল আজকের আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহের পার্ট টু তে ইক্লিপস মিশন। আমি ধরে ধরে চেষ্টা করব তোমাদের কাছে বিষয়গুলিকে আরো সরল করে দেওয়ার, এইভাবেই চলতে থাকবে বিষয়টা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো ভিডিওগুলি। আর যারা নতুন আমাদের চ্যানেলটিতে তাদেরকে একটাই কথাই বলবো যে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বিষয় বা কেন্দ্রিক বিভিন্ন আলোচনা কিন্তু এখানে পরপর সিরিজ অনুযায়ী করা হচ্ছে, যাতে তোমাদের পরবর্তীকালে রিভাইজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা, অন্য একটি ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সঙ্গে রেখো সবসময়।